আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম, যে শর্ত মানলে নির্বাচনে অংশ নেবে না বিএনপি। এছাড়াও থাকছে ওবায়দুল কাদের সারাদিন মিথ্যা বলেন, যা বললেন আব্দুল কাদের মির্জা। এদিকে বিএনপির জোট ছাড়ল যেসব শরিক দল। থাকছে মহিবুল্লাহ হত্যায় বিশ্বে নিন্দার ঝড়, এক যুবককে আটক করেছে পুলিশ। সর্বশেষ বিজ্ঞাপন প্রচারের কারণে বাংলাদেশের সব বিদেশি টিভি চ্যানেলে সম্প্রচার নিষিদ্ধ। বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। একযুগেরও বেশি সময় ধরে রাষ্ট্র ক্ষমতার বাইরে রয়েছে দেশের প্রধান বিরোধী দল বিএনপি। তবে ঐক্যফ্রন্ট জোট করে একাদশ সংসদ নির্বাচনে অংশ নিলেও আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে একদফা শর্ত দিয়েছে দলটি। নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বর্তমান সরকারের অধীনে বিএনপি কোন নির্বাচনে অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াই হাজারে এক অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি সরকারের অধীনে কোনো নির্বাচন অংশ নেবে না। বিএনপি মহাসচিব বলেন, আমরা দেখেছি এ সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হতে পারেনি, কারণ এটা একটা জবরদস্তিমূলক দখলদার সরকার। সব নির্বাচনকে তারা তাদের মতো করে পরিচালনা করেছে। নির্বাচন কমিশনকে ইসি তারা নিজেদের নিয়ন্ত্রণে রেখে একটা বংশবোধ প্রতিষ্ঠানে পরিণত করে নিজের মতো করে নির্বাচন করেছে, এটাকে নির্বাচন বলা যায় না। দেশে বিদেশে এই নির্বাচনকে প্রতারণার নির্বাচন বলা হয়েছে, জনগণের কোনো প্রতিনিধিত্ব নেই এখানে। বর্তমান সরকারকে ফ্যাসিবাদী উল্লেখ করে ফখরুল বলেন, একটি ফ্যাসিবাদী সরকারের অধীনে এই দেশ পরিচালিত হচ্ছে, এদেশে গণতন্ত্রের লেশমাত্র অবশিষ্ট নেই। বিরোধী দল তাদের কার্যক্রম পরিচালনার জন্য কোনো ডেমোক্রেটিক স্পেস পাচ্ছে না, যার ফলে শুধু বিএনপি নয় সব রাজনৈতিক দলই একটা দুর্বিষহ সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে আমাদের এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, তবে আপাতত আমরা দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছি না। চলে যাচ্ছি পরের সংবাদে। ওবায়দুল কাদের সারাদিন মিথ্যা কথা বলে, মিথ্যুক তিনি। আমার কাছে দুই মাস আগে যে ওয়াদা সে করেছে একটাও পূরণ হয়নি। আর তার গুণধর স্ত্রী দুর্নীতিবাজ ইসরাতুন্নেসা কাদেরের নির্দেশে আজকে পুলিশ অবৈধ খালের জায়গা দখলের পথে বাধা সৃষ্টি করছে। শুক্রবার পহেলা অক্টোবর সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা একথা বলেন। তিনি বলেন, পুলিশের প্রতি অনুরোধ করব, আপনারা সরকারি আপত্তি উদ্ধারের অভিযানে বাধা সৃষ্টি করবেন না, কারো টাকা খেয়ে এগুলো বন্ধ করে নিরপেক্ষ থাকেন। এসপি সাহেব ও ওসি সাহেব কত টাকা খেয়েছেন বলে সব উপরের নির্দেশ। কাদের মির্জা বলেন, কোম্পানিগঞ্জে যে অবস্থা চলছে এটা থেকে আমাদের নিষ্কৃতি পাওয়ার জন্য আন্দোলনের বিকল্প নেই, আন্দোলন করে আমাদের অধিকার আদায় করতে হবে, এটার বিকল্প নেই। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়াত খান সভাপতি ও সাধারণ সম্পাদক নূর নবীকে দল থেকে অনেক আগে রেজুলেশন করে বহিষ্কার করা হয়েছে। এর আগে বাদলকে বিতাড়িত করা হয়েছে সর্বসম্মতিক্রমে। তিনি আরো বলেন, মন্ত্রী বলে তাদের সঙ্গে আমার ৬ মাসেও দেখা হয়নি, এক বছরেও দেখা হয়নি, এখন কি খেলা দেখালেন মিনিস্টার সাহেব? ভানুমতির খেল খেলছেন, সব চোখ নিয়ে বাইসালি করিয়েন না, আমনের খবর সবাই জানে, আপনার সকল তথ্য আমার কাছে আছে, ধমকি দিয়েন না, আমি জায়গা মতো পোষাবো। আপনি কি মনে করছেন বুড়াকালে কি ভীমরতি হয়েছে? কি বলেন, নিজেকে বিলীন করে দিতে চান? এগুলো করলে এখানে কোম্পানিগঞ্জের মানুষ আপনার কবর রচনা করবে আগামী নির্বাচনে, আগামী নির্বাচনে দাঁড়াবার সুযোগও পাবেন না। আপনার কবিরহাটেও আমরা অনুরূপ পরিবেশ সৃষ্টি করব, এগুলোর জবাব পরবর্তী নির্বাচনে আপনাকে দিতে হবে, পার পাওয়ার সুযোগ নেই। উল্লেখ্য, বৃহস্পতিবার ৩০ সেপ্টেম্বর অধ্যক্ষ খায়রুল আনাম সেলিমকে আহ্বায়ক করে নোয়াখালী জেলা আওয়ামী লীগের ৮৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সেখানে জায়গা পাননি আব্দুল কাদের মির্জা। চলে যাচ্ছি পরের সংবাদে। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছেড়েছে শরিক দল খেলাফত মজলিস। শুক্রবার বিকালে এক প্রেস ব্রিফিং থেকে জোট ছাড়ার ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন। এ নিয়ে বিএনপির জোট ছেড়ে গেল ৫টি শরিক দল। ব্রিফিং এ লিখিত বক্তব্যে বলা হয়, রাজনৈতিক জোট ইস্যু কেন্দ্রিক গঠিত হয়, জোট কোনো স্থায়ী বিষয় নয়। খেলাফত মজলিস ২০ দলীয় জোটে দীর্ঘ ২২ বছর যাবত আছে। ২০১৯ সাল থেকে ২০ দলীয় জোটে দৃশ্যমান রাজনৈতিক তৎপরতা ও কর্মসূচি নেই। ২০১৮ সালে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের মধ্য দিয়ে ২০ দলীয় জোটকে কার্যত রাজনৈতিকভাবে অকার্যকর করা হয়। এমতাবস্থায় আদর্শিক সাংগঠনিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ২০১৯ সালের সুরা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী খেলাফত
খেলাপথ মজলিস। আজকের মজলিসে সুরার অধিবেশনে সিদ্ধান্ত গ্রহণ করে যে খেলাপথ মজলিস একটি আদর্শিক রাজনৈতিক সংগঠন হিসেবে স্বকীয় স্বাতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে ময়দানে ভূমিকা রাখবে এবং এখন থেকে বিশদলীয় জোট সহ সব রাজনৈতিক জোটের সঙ্গে সম্পর্ক ত্যাগ করছে। মজলিসের একাধিক নেতার সঙ্গে আলাপকালে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিএনপির নেতৃত্বাধীন বিশদলীয় জোট নিষ্ক্রিয় ও অকার্যকর, আর এই জোটে থাকায় রাজনৈতিক মূল্যায়নও পায়নি মজলিস। সর্বশেষ হেফাজতের নেতাকর্মীদের ধরপাকড়ের ঘটনায় দলটির মহাসচিব অধ্যাপক আহমেদ আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয়েছে, তিনি এখনও কারাগারে রয়েছেন। তাই খেলাফত মজলিসের জোট ত্যাগ করার পেছনে রাজনৈতিক কারণই প্রধান। তবে মজলিসের জোট ছাড়ার পেছনে সরকারকে দায়ী করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায়। তিনি বলেন, জোট ছাড়ার সবচেয়ে বড় কারণ সরকারের পক্ষ থেকে দলগুলোর প্রতি চাপ। এছাড়া দলগুলোর মধ্যে বিরোধও রয়েছে, একটি অংশ চলে গেলেও আরেকটি অংশ বিএনপির সঙ্গে রয়েছে। তিনি বলেন, ইসলামী দলগুলোর নেতারা বেশিরভাগ ক্ষেত্রে মসজিদের ইমাম কিংবা মাদ্রাসার শিক্ষক, তারা তাদের প্রফেশন ধরে রাখার জন্য অনেক সময় বাধ্য হন এমন সিদ্ধান্ত নিতে। সর্বশেষ চলতি বছরের গত 14 জুলাই জোট ছাড়ে শরিক দল জামিয়াতে উলামিয়া ইসলাম। এর আগে 2019 সালের 6 মে জোট ছাড়েন বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি আন্দালিব রহমান পার্থ। তার আগে 2018 সালের 26 অক্টোবর বিএনপি জোট ছাড়ে লেবার পার্টি, এবং তারও আগে 2016 সালের 7 জুন বিএনপি জোট ছেড়ে যায় মুফতি ফজলুল হক আমিনের ইসলামী ঐক্য জোট। এদিকে জোটের আরেক শরিক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীকের কল্যাণ পার্টিও বিএনপি জোট ছেড়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। গত 10 সেপ্টেম্বর কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম এক অনুষ্ঠানে বলেন, প্রধান শরিক বিএনপি যদি জোটকে সক্রিয় করতে চায়, যদি অতীতের ভুলগুলো আত্মসমালোচনা করে পরিবেশ ভিন্ন করতে পারে, তাহলে আমরা একসঙ্গে পথ চলব, না হলে যদি প্রয়োজন পড়ে আমরা নিশ্চিতভাবে গণতন্ত্রের স্বার্থে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের আন্দোলনে আলাদা ভূমিকা রাখব। অপরদিকে কল্যাণ পার্টি ছাড়াও কর্নেল অবসরপ্রাপ্ত ওলি আহমেদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি LDP ও জোটে থাকা না থাকা নিয়ে আলোচনা শোনা যাচ্ছে। চলে যাচ্ছি পরের সংবাদে। রোহিঙ্গাদের শীর্ষ নেতা মহিবুল্লাহ হত্যার ঘটনার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে সেলিমুল্লাহ প্রকাশ নামে 27 বছরের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে কুতুপালং ক্যাম্প থেকে তাকে আটক করা হয়। এর আগে গতরাতে অজ্ঞাত 25 জনকে আসামি করে উখিয়া থানা একটি হত্যা মামলা দায়ের করেন মহিবুল্লাহর ভাই হাবিবুল্লাহ। গত বুধবার রাত 8:30 দিকে অজ্ঞাতনামা বন্দুকধারীদের গুলিতে নিহত হন এই রোহিঙ্গা নেতা। এ ঘটনায় বিশ্বব্যাপী ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ ও মানবাধিকার সংস্থা প্রতিবাদ অব্যাহত রেখেছে। জাতিসংঘ এই ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে। এর পাশাপাশি হত্যাকারীদের বিচারের আওতায় আনার আহ্বানও জানানো হয়। বিবৃতিতে জাতিসংঘ বাংলাদেশ সহ রোহিঙ্গা জনগোষ্ঠীর সুরক্ষা ও সহায়তার জন্য আন্তর্জাতিক সমর্থন অব্যাহত রাখারও আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন মহিবুল্লাহর হত্যার স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, মহিবুল্লাহর হত্যার খবর আমাদের গভীরভাবে মর্মাহত ও বিচলিত করেছে। মহিবুল্লাহ সারা বিশ্বের রোহিঙ্গাদের মানবাধিকার সুরক্ষায় এক সাহসী ও শক্তিশালী প্রচারক ছিলেন। শুধু তাই নয়, মহিবুল্লাহ জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের পাশাপাশি 2019 সনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ধর্মীয় স্বাধীনতা বিষয়ক মন্ত্রী পর্যায়ের সভায়ও বক্তৃতা করেন। যুক্তরাষ্ট্র সফরকালে তিনি আমেরিকান প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে ধর্মীয়ভাবে নিপীড়িত জনগোষ্ঠী হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। অ্যান্টনি ব্লিনকেন জঘন্য এই অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনার জন্য এর পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানান। তিনি বলেন, রোহিঙ্গাদের পক্ষে আমরা সমর্থন অব্যাহত রাখব, রোহিঙ্গারা যাতে ভবিষ্যতে নিজেদের ব্যাপারে উচ্চ কণ্ঠ হতে পারে, আর এটাই হবে মহিবুল্লাহর কাজের প্রতি শ্রদ্ধা জানানো। 27 রাষ্ট্রের জোট ইউরোপীয় ইউনিয়ন বলেছে, রোহিঙ্গা নেতা এবং হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট মহিবুল্লাহকে হত্যা একটি মর্মান্তিক ঘটনা। এক টুইট বার্তায় বলা হয়, এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, এজন্য বাংলাদেশ কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। চলে যাচ্ছি পরের সংবাদে। বাংলাদেশের সব বিদেশি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়ে গেছে। সরকারের তরফে বলা হয়েছে, বিজ্ঞাপন প্রচার করে এমন বিদেশি টিভি নেটওয়ার্ক বাংলাদেশে সম্প্রচার করা যাবে না। শুক্রবার সকাল থেকে সরকারের এই সিদ্ধান্ত কার্যকর করেছে বাংলাদেশ কেবল অপারেটর অ্যাসোসিয়েশন। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর কোনো বিদেশি চ্যানেলই দেখা যাচ্ছে না। প্রায় 85টি বিদেশি চ্যানেল চালু ছিল বাংলাদেশে, এর মধ্যে বেশিরভাগই ছিল ভারতীয়। এন্টারটেইনমেন্ট টেলিভিশনের পাশাপাশি সব নিউজ চ্যানেলও বন্ধ হয়ে গেছে। বিবিসি, সিএনএন, আল জাজিরা, ডয়েচে ভেলে, এনডিটিভি, ABC সহ প্রায় 20টি নিউজ চ্যানেল নিয়মিতভাবে সম্প্রচার করা হতো। কেবল অপারেটর অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আনোয়ার পারভেজ এই প্রতিনিধিকে বলেন, এটা সরকারের সিদ্ধান্ত, আমরা সরকারের সিদ্ধান্ত কার্যকর করেছি মাত্র। তিনি অবশ্য এটাও বলেন, যারা আইপিটিভি চালাচ্ছে তারা কিন্তু
বিজ্ঞাপন প্রচার করছে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিজ্ঞাপন প্রচারের সুযোগ রয়েছে। সিদ্ধান্তটি সবার বেলা প্রযোজ্য হলে আমাদের কোনো আপত্তি থাকবে না। গত 13 সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে একটি চিঠি ইস্যু করা হয়। এতে বলা হয়, 30 সেপ্টেম্বর 2021 তারিখের পর ক্লিন ফিট ছাড়া কোনো বিদেশি চ্যানেল সম্প্রচার করা হবে না। এই চিঠি পাওয়ার পর কেবল অপারেটর অ্যাসোসিয়েশন তাদের সদস্যদের কাছে সিদ্ধান্ত কার্যকরের জন্য বার্তা পাঠায়। প্রায় 3,200 বৈধ লাইসেন্সধারী অপারেটর রয়েছেন। এদের মাধ্যমে প্রায় 1.5 কোটি মানুষ বিদেশি চ্যানেল দেখার সুযোগ পেতেন। তথ্য মন্ত্রণালয়ের চিঠির প্রেক্ষিতে কেবল অপারেটর অ্যাসোসিয়েশনের একটি সাধারণ বিজ্ঞপ্তি জারি করেছে। প্রতিটি বিদেশি চ্যানেল ক্লিক করলে বিজ্ঞপ্তিটি ভেসে ওঠে। এতে বলা হয়েছে, সম্মানিত দর্শকবৃন্দ, তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী 30 সেপ্টেম্বরের পর ক্লিন ফিট ছাড়া কোনো বিদেশি চ্যানেল সম্প্রচার করা যাবে না। সরকারের এই সিদ্ধান্ত মোতাবেক রাষ্ট্রের সুনাগরিক হিসেবে কেবল নেটওয়ার্কে আমরা ক্লিন ফিট বিহীন বিদেশি চ্যানেলের সম্প্রচার থেকে বিরত থাকব। এর ফলে সৃষ্ট অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।